হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি দীপু শিকদার, দীপু ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি ডিএসসি ব্যাট। আপনারা যারা লো প্রাইজের মধ্যে ডিএসসি ব্যাট খুঁজছেন, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি আজকে ভিডিওটি মূলত সাজাইছি 6,500 থেকে 8,500 টাকার ভিতরে আপনাদের আমি 5টা ব্যাট দেখাবো। আপনারা যারা লো প্রাইজের ভিতরে ভালো মানের গেম ব্যাট খুঁজছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকে আমি চলে আসলাম গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেট লেভেল 3-তে। আজকে আমি যে দোকানটা দাঁড়িয়ে আছি, দোকানটা আপনাদের খুব পরিচিত দোকান, এটা কালাম স্পোর্টস। আর এই এই ব্যাটগুলো আপনাকে নিতে হলে আপনাদের আসতে হবে কালাম স্পোর্টসে। আর আপনারা যারা ঢাকার বাইরে আছেন, আপনারা ইচ্ছা করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ব্যাটগুলো নিতে পারেন। এই জন্য আপনাকে ফোন দিতে হবে ভিডিওর নিচে ডিসক্রিপশন অপশনে কালাম ভাইয়ের ফোন নম্বরে। তো এই ডিসক্রিপশন অপশনে এখানে দোকানের অ্যাড্রেসও থাকবে, আপনারা সেই অ্যাড্রেস অনুযায়ী আসতে পারবেন। আর যারা ঢাকার বাইরে আছেন, আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ব্যাটগুলো নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আর কথা বাড়ালাম না, আমি এক এক করে আপনাদের আজকের এই ব্যাটগুলো দেখাচ্ছি, এই ব্যাটগুলোর প্রাইস সম্বন্ধে আপনাদের ধারণা দিচ্ছি, এবং এই ব্যাটগুলোর ওয়েট কীরকম হয় বা স্টক লাইনগুলো কীরকম, ডিটেলস সব কিছু আপনাদের মোটামুটি আমি দেখাতে চেষ্টা করব। সো ফ্রেন্ডস, আজকের মতো শুরু করা যাক, লেটস গো। সো ফ্রেন্ডস, এখন আপনাদের দেখাবো ডিএসসি জিনো 50। তো এটা আপনারা দেখুন, ব্যাক সাইডটা দেখুন, এবং হ্যান্ডেলটা দেখুন। তো সো ফ্রেন্ডস, আমরা এখন যেই ব্যাট আমার হাতে, এটা হচ্ছে ডিএসসি জিনো 50। এটার প্রাইস রাখা হবে 6,500 টাকা। তো ডিএসসির মধ্যে এই ব্যাটের প্রাইসই সর্বনিম্ন প্রাইস। এটা দিয়ে আপনারা খুব ভালোভাবে আপনারা গেম খেলতে পারবেন। তো আজকে ভিডিওটা মূলত আমি সাজাইছি মোটামুটি ডিএসসি লো প্রাইজের যে ব্যাটগুলো, সেগুলো আপনাদের দেখাবো। আপনারা যারা ডিএসসি ব্যাট খুঁজছেন, আপনারা এই ব্যাটগুলো নিতে পারেন। সো ফ্রেন্ডস, এরপর যে ব্যাটটা আপনাদের দেখাবো, এটা হচ্ছে ডিএসসি ইন্টেন্স ফিরোসিটি। তো এই ব্যাটটা আপনাদের দেখাচ্ছি, তো এটার সামনের অংশটা দেখুন, এটার স্ট্রোক লাইনগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে। 1, 2, 3, 4, 4টা স্ট্রোক লাইন আছে এটার। এটার যে পাশের অংশটা দেখুন, এটার পাশের শেপটা খুব ভালো, আগেরটা থেকে এটার শেপটা খুব সুন্দর, একটু মোটা আছে। ব্যাক সাইডটা দেখুন, হ্যান্ডেলটা দেখুন, সব ফ্রেন্ডস, এটা হয়েছে আপনার ইন্টেন্স ফিরোসিটি ডিএসসি। তো এটা আগেরটা থেকে এটার ব্যালেন্স অনেক ভালো, এবং এটা বডিটাও একটু মোটা। সো এটার প্রাইসও একটু বেশি, এটার প্রাইস রাখা যাবে 7,500 টাকা। এটা 7,500 টাকা হলে আপনারা এই ডিএসসি ব্যাটটা নিতে পারবেন। এটা ডিএসসি ব্যাটের ভিতরে মানে সর্বনিম্ন যে রেটগুলো, তার মধ্যে এটা একটি। এটার প্রাইস 7,500 টাকা, এটা আপনি নিতে পারবেন। এটা নিতে হলে আপনাকে আসতে হবে গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেট লেভেল 3-তে, কালাম স্পোর্টস। সো ফ্রেন্ডস, এরপর যে ব্যাট আপনাদের দেখাবো সেটা হচ্ছে ডিএসসি 100। এই ডিএসসি 100, এই এই ব্যাটটা প্রাইমারি লেভেলে অনেকেই এটা কিনে নেয়। এটা মোটামুটি প্রাইসটা মিডল প্রাইস। তো এটার সামনের অংশটা দেখুন ফ্রেন্ডস, এটারও স্ট্রোক লাইনগুলো খুব স্পষ্ট। 1, 2, 3, 4, 5, 5টা স্ট্রোক লাইন দেখা যাচ্ছে, এবং লাইনগুলো মোটামুটি স্ট্রেট। এবং এটার পাশের অংশটা দেখুন, এটার বডির শেপটাও একটু মোটা আছে। আপনারা যারা একটু মোটা বডির ব্যাট পছন্দ, আপনারা এটা নিতে পারেন। এরপর এটার ব্যাক সাইডটা দেখুন ফ্রেন্ডস, এটার হ্যান্ডেলটা দেখুন। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে ডিএসসি 100। এটা খুব পপুলার একটা ব্যাট, এটা অনেকেই এটা কিনে নেন, এটার চাহিদা মার্কেটে খুব ভালো। এবং এটার যে ওয়েট, এটা ওয়েটটা মোটামুটি
এটার ওয়েটটা মোটামুটি ইজি ইজি বলতে আর কি, আপনারা যে কেউ এটা ধরলে এটা খুব ভালো, এটা আপনার হাতে মানাবে। সো এটার প্রাইস রাখা যাবে 8,500 টাকা। তো 8,500 টাকা হলে আপনার ডিএসি 100 ব্যাট এটা আপনি নিতে পারবেন। আর এই ব্যাটটা নিতে হলে আপনাকে আসতে হবে গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেট লেভেল 3-তে কালাম স্পোর্টসে। কালাম স্পোর্টসে আসলে আপনার এই ডিএসি 100 ক্রিকেট ব্যাটটা 8,500 টাকার মধ্যে আপনারা নিতে পারবেন। সো ফ্রেন্ডস, এরপর আপনাদের যে ব্যাটটা দেখাবো এটা হয়েছে আপনার, এটাও আপনার ডিএসি 100। তো আগের ব্যাট আর এটার কালারটা একটু চেঞ্জ আছে, যার কারণে আমি দুইটা ব্যাটই রাখছি আপনাদের জন্য। মূলত এটার স্টিকারটা একটু চেঞ্জ। সো ফ্রেন্ডস দেখুন, সামনের অংশটা দেখুন, ব্যাটের প্লেটটা দেখুন, এটারও স্ট্রোক লাইনটা মোটামুটি স্পষ্ট, 1, 2, 3, 4, 5টা স্ট্রোক লাইনটা দেখা যাচ্ছে। তো এটার পাশের অংশটা দেখুন ফ্রেন্ডস, এটার বডির শেপটাও মোটা আছে, এবং এটা ব্যাকসাইডটা দেখুন ফ্রেন্ডস, এই ব্যাটের হ্যান্ডেলটা দেখুন। সো ফ্রেন্ডস, আপনারা যারা একেবারে পারফেক্ট ব্যালেন্সের ব্যাট চাচ্ছেন তারা এই ব্যাটটা নিতে পারেন। এটার ওয়েটটা একেবারে খুবই সুন্দর, আপনার একেবারে হাতের সাথে খুব মানানসই। আপনারা যারা খুব ভালো মানের গেম ব্যাট খুঁজছেন আপনারা এই ডিএসি 100 নিতে পারেন। তো এটারও প্রাইস সেম প্রাইস, এটার 100 এটার প্রাইস যেমন 8,500, এটারও 8,500। বাট এটার মধ্যে পার্থক্য কালার, এটার স্টিকারের কালারের পার্থক্য আছে, এবং ব্যাটের বডি মোটামুটি একটু চেঞ্জ আছে। আপনারা ইচ্ছে করলেই দুইটা ব্যাট আপনি 8,000 টাকা করে আপনারা নিতে পারেন। আপনার যে কালারটা পছন্দ আপনি কালাম স্পোর্টসে এসে আপনি সেই কালারটা নিতে পারেন। সো ফ্রেন্ডস, এখন যে ব্যাটটা দেখাবো সেটা হচ্ছে ডিএসি কন্ডন ড্রাইভ। তো সো ফ্রেন্ডস, এই ব্যাটটা দেখুন, এটার এই সামনের অংশটা দেখুন, এটাকে ক্রিকেটের ভাষায় যেটা বলে সেটা ফেস অব দ্য ক্রিকেট ব্যাট, এটা ক্রিকেট ব্যাটের মুখমণ্ডল। তো এটার ক্রিকেটের যেই সামনের অংশটা, এটারও স্ট্রোক লাইনগুলো খুবই ভালো, এটার স্ট্রোক লাইন অনেক বেশি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, প্রায় 8-9টা এটার স্ট্রোক লাইন আছে। এই ব্যাটটা আপনারা দেখতে পারেন, এবং এটার যে পাশের অংশটা দেখুন, এটারও বডি শেপটা খুবই সুন্দর। সো ফ্রেন্ডস, এটার ব্যাকসাইডটা দেখুন, এটার এই ব্যাটার কালার এবং বডি শেপ দুটাই খুব সুন্দর, এবং এটার যে হ্যান্ডেলটা আপনারা দেখুন। সো ফ্রেন্ডস, এই ডিএসি কন্ডোর ড্রাইভ এই ব্যাটটা আপনার নিতে হলে এটার প্রাইস 8,500 টাকা। আজকে ব্যাটগুলো মূলত আপনাদের আমি দেখাইতেছি ডিএসির মধ্যে লো প্রাইসের যে ব্যাটগুলো সেই ব্যাটগুলো আপনাদের দেখাইতেছি। আর এই ব্যাটগুলো আপনার নিতে হলে আসতে হবে গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেট কালাম স্পোর্টসে। কালাম স্পোর্টসে আসলে আপনি 6,500 থেকে 8,500 টাকার ভিতরে এই ব্যাটগুলো নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের মতো শেষ করলাম। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন, যেন আমার চ্যানেলের সবার আগে সর্বশেষ ভিডিওটি নোটিফিকেশন হিসেবে আপনার প্রোফাইলে চলে যায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আর এই ব্যাটগুলো নিতে হলে চলে আসুন কালাম স্পোর্টস। আজকের মতো শেষ করলাম, আসসালামু আলাইকুম।